9mm পিস্তল এবং দুটো ক্যাসেট আছে, কোলখানা গুলি লোড করা আছে, পেট্রোল আছে, এটা বাস্ট করলে আমার বোম বাস্ট হলে পেট্রোলে ধ্বংসে যায় পুরোটা। মালদায় স্কুলে বন্দুকবাজের হামলা, বন্দুক হাতে ক্লাসে ঢুকে হুমকি যুবকের, টেবিলে রাখা পেট্রোল বোমা, পড়ুয়াদের পণবন্দি করে রাখার চেষ্টা, আতঙ্কে পড়ুয়ারা। বন্দুক হাতে স্কুলে ঢুকে তাণ্ডব, পড়ুয়াদের দিকে বন্দুক তাক করে শাসানি এক যুবকের, পড়ুয়াদের পণবন্দি করে রাখার ঘটনা মালদার স্কুলে। আমার ছেলে এখানে আসবে, নিয়ে আসবে, আমার ওয়াইফ এখানে নিয়ে আসবে, ওরা মিলে কে কে জড়িত ছিল, যে পুলিশ অফিসারগুলো নামে আমার এফআইআর করা আছে এবং যারা স্কুলে নিয়ে গেছে তাদের অ্যারেস্ট করতে হবে। আমার কোমরে যেরকম বিনা অপরাধে দড়ি লাগিয়ে নিয়ে যাচ্ছে, ওদের কোমরে দড়ি লাগিয়ে নিয়ে যাবে, আমি মিডিয়ার মাধ্যমে দেখতে পাবো, তবেই আমি ছাড়বো। পুরাতন মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের ঘটনা। জানা যাচ্ছে বুধবার ক্লাস চলাকালীনই স্কুলের ভেতর আচমকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে এক যুবক। অষ্টম শ্রেণীর ক্লাসরুমে ঢুকে বন্দুক উঁচিয়ে রীতিমতো শাসাতে থাকে। ক্লাসরুমের টেবিলে রাখা দুটি বোতলে পেট্রোল বোমা রেখে হুমকি দেয় রীতিমতো। 9mm পিস্তল এবং দুটো ক্যাসেট আছে, কোলখানা গুলি লোড করা আছে, আচ্ছা, দুটো ইলেকট্রনিক বোমা আছে। আর বোতলে বোতলে এসব কি আছে? বোতলে বোতলে আছে 80 প্রায় এক ঘন্টা ধরে ক্লাসের মধ্যেই চলে তাণ্ডব। বন্দুক হাতে পড়ুয়াদের ভয় দেখিয়ে পণবন্দি করে রাখার চেষ্টা করে যুবক। খবর পেয়ে স্কুলে পৌঁছায় পুলিশ বাহিনী, পুরো স্কুল ঘিরে ফেলা হয়। ক্লাসরুমে তখনও ভয়ে জড়সড় খুদে পড়ুয়ারা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে যান মালদহের পুলিশ সুপার। খবর কানে যেতেই স্কুলের বাইরে ভিড় জমাতে শুরু করেন অভিভাবকেরা। সন্তানদের চিন্তায় চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। এক ঘন্টা টানটান উত্তেজনায় শেষে বন্দুকবাজের হাত থেকে পড়ুয়াদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজের নাম রাজু বল্লভ, গত এক বছর ধরে তার স্ত্রী এবং ছেলে নিখোঁজ। এই ঘটনার নেপথ্যে তৃণমূল নেতাদের দায়ী করেছেন তিনি। তার অভিযোগ, স্ত্রী এবং ছেলেকে খুঁজে পাওয়ার জন্য পুলিশ থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পর্যায়ে অনেক আবেদন করেছেন কিন্তু কোনো কাজ হয়নি, তাই এদিন স্কুলে ঢুকে এভাবে হামলা চালানোর সিদ্ধান্ত নেন। বন্দুকধারী যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। জেলা পুলিশ সুপার জানান, আগেও অপরাধের রেকর্ড রয়েছে অভিযুক্তে। আমরা যে লোক ঢুকেছিল ওকে ধরে নিয়েছি, আর যে জিনিসপত্র আছে ছিল ওর কাগজপত্রগুলো আমরা বের করে নিয়েছি। যে সিভিল প্রসেস হবে আর আমরা একটু চেক করবো সব ক্লাসরুম সূত্র, ঠিক আছে, তারপরে টিচার সব সেফ আছে। আর বাইরে কিছু ভিড় হয়েছিল, কনসার্ন প্যারেন্টস ছিল, বাকি লোকালস ছিল, এখানে ওরাও আমরা ডিসকাস করে দিয়েছি, পরিস্থিতি ঠিক আছে, বাকি ডিটেলস আমরা। কিন্তু কিভাবে আগ্নেয়াস্ত্র হাতে স্কুলের ভেতরে ঢুকলো বন্দুকবাজ, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন স্কুলের শিক্ষকেরাও। তাদের জন্য ওইখান দিয়ে ঢুকে উনি হঠাৎ করে ব্যাগ বের থেকে পিস্তলটা বের করে নেন এবং ম্যাডাম ক্লাস নিচ্ছিলেন, আমি সেখানে ছিলাম। আমি বললাম যে কোনো বই টই বোধহয় দিতে এসেছে, তো আমি বললাম কি ব্যাপার, আপনি কোনো বই দিতে এসেছেন? বলছে না। বলেই সমস্ত পিস্তলটা বের করলেন, দেখে মনে হচ্ছিল না প্রথম দিকে অরিজিনাল পিস্তল, কিন্তু পরে যা দেখলাম তাতে একদম পিস্তল অরিজিনাল এবং অনেক কটা তার ওই কার্তুজগুলো পাওয়া গেল। হ্যাঁ, এবং তার মধ্যে আরও আরও সাথে ছিল মোটামুটি প্রায় আজকে তো 70-80 জন। আমরা প্রচণ্ড আতঙ্কিত, কারণ এখানে এই ঘটনা যদি ঘটতো উনি বারে বারে বলছেন আমাকে যদি গুলি করে তাহলে আমি উপর হয়ে পড়ে যাবো, বোম বাস্ট করবে, পেট্রোলে আগুন ধরবে, অ্যাসিড বাস্ট করবে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর থেকেই স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।